আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আচরণবিধি লঙ্ঘনের দায়ে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করছে নির্বাচন কমিশন, বললেন সিইসি। ধর্ষণ মামলায় মেডিকেল রিপোর্ট মুখ্য নয়, ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা বন্ধে সাত দফা নির্দেশনা হাইকোর্টের। আলুর দাম বেঁধে দিল সরকার, কেজি প্রতি ৩০ টাকার বেশি বিক্রি করা যাবে না। এবং গ্রেড পয়েন্ট নয়, জেএসসি ও এসএসসির সাথে মিল থাকা বিষয়ের নম্বর যোগ করে এবার এইচএসসির ফলাফল। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আচরণবিধি লঙ্ঘন করায় ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ঢাকা ৫ ও ১৮ আসনের উপনির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এ সময় সিইসি বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হওয়ায় নির্বাচনে ভোটের হার কমছে। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্ট। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার নির্বাচন নিয়ে ইউএনও ও ডিসি সহ প্রশাসনের কর্মকর্তাদের সাথে এমপি নিক্সনের বিরূপ আচরণে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। সিইসি বলছেন, ওই সংসদ সদস্যের বিরুদ্ধে অসদ আচরণের প্রমাণ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করার পাশাপাশি তার বিরুদ্ধে দুয়েক দিনের মধ্যে মামলা করার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। মাননীয় সংসদ সদস্য নিক্সন চৌধুরী সাহেবের বিরুদ্ধে আমরা মামলা করব, হয়তো আজকের মধ্যে অথবা কালকের মধ্যে থানায় মামলা রুজু হয়ে যাবে। আমাদের যে নির্বাচন বিধি বহির্ভূত আচরণের জন্য আমরা, আমাদের কাছে যে আলামত আছে সে আলামতগুলো যথেষ্ট, সেজন্য মামলা হবে আর একটা তদন্ত কমিটি করা হবে। ওই আচরণবিধি ভঙ্গের বাইরেও যদি কোনো অনিয়ম থেকে থাকে সেগুলো নিয়ে। এর আগে ঢাকা ৫ ও ঢাকা ১৮ আসনের উপনির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে পুলিশের আইজি, র্যাবের ডিজি ও ডিএমপি কমিশনার সহ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সিইসি বলেন, ঢাকার এসব আসনে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কোনো প্রতিবন্ধকতা নেই। মাঠে ব্যাপকভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যদি না হয় তখন কিন্তু ভোটারদের অনীহা থাকে নির্বাচন কেন্দ্রে যাওয়ার, এটাও কাজ করে। অনেক নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে না আনফর্চুনেটলি, সেটা কারণ হলো যারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের বিষয়ে অবশ্যই আমরা বলতে পারবো না, তবে নির্বাচন যখন প্রতিদ্বন্দ্বিতা হবে প্রতিযোগিতামূলকভাবে হয় তখন নির্বাচনের ভোটারে বেশি। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার দুই সংসদীয় আসনের উপনির্বাচনে এবার সাধারণ ছুটি থাকছে না। এছাড়া ভোটের দিন মাইক্রোবাস ও মোটর সাইকেলের উপর নিষেধাজ্ঞা থাকলেও গণপরিবহন সহ সাধারণ যান সীমিত আকারে চালু থাকবে নির্বাচনী এলাকায়। ১৭ অক্টোবর ঢাকা ৫ এবং ১২ নভেম্বর ঢাকা ১৮ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষণ প্রমাণে মেডিকেল রিপোর্ট মুখ্য নয়, পারিপার্শ্বিক অবস্থা ও সাক্ষ্য বিবেচনায় সাজা দেয়া যাবে। বিচারপতি রেজাউল হকের নেতৃত্বাধীন বেঞ্চ আজ এ রায় দিয়েছেন। সেই সাথে কোনো ভুক্তভোগী দেরিতে মামলা করলে সেটি মিথ্যা বলা যাবে না। ধর্ষণের মামলার সংজ্ঞায় বলা আছে, মেডিকেল রিপোর্ট ছাড়া কোনোভাবেই সাজা দেয়া যাবে না। ধর্ষণ মামলা প্রমাণ করতে তাই অন্যতম শর্ত মেডিকেল রিপোর্ট। ২০০৬ সালে খুলনার দাকব থানায় তাসলিমা নামে ১৫ বছরের কিশোরী মামলা করতে যান, কিন্তু মামলা না নিয়ে সালিশ প্রস্তাব দেয় পুলিশ। পরবর্তীতে ভুক্তভোগীর বাবা আদালতে মামলা করেন, কিন্তু তাতেও পুলিশের চাপে হয়নি মেডিকেল পরীক্ষা। ওই মামলায় আসামি ইব্রাহিম গাজীর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে হাইকোর্ট বলেন, বিলম্ব মানেই কোনো মামলা মিথ্যা নয়। ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা বন্ধে সাত দফা নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। কারো বিরুদ্ধে পরোয়ানা দিলে তা কার্যকরের আগে সংশ্লিষ্ট আদালত থেকে তা নিশ্চিত হতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এ বিষয়ে এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। যার বিরুদ্ধে পরোয়ানা কার্যকর করা হবে তার মামলা নম্বর, বিচারকের স্বাক্ষর, সিলমোহর সঠিক কিনা তা যাচাই করতেও আদেশ দিয়েছে হাইকোর্ট। হুমায়ুন চিশতির রিপোর্ট। আদালত গ্রেফতারি পরোয়ানা জারি না করলেও ভুয়া গ্রেফতারি পরোয়ানায় জেল খাটেন গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা আওলাদ হোসেন।
এ নিয়ে তার স্ত্রী শাহনাজ পারভীন 2019 সালের 8 ডিসেম্বর হাইকোর্টে রিট করেন। গত ডিসেম্বরে রুল জারির পাশাপাশি আলত হোসেনকে মুক্তি দিতে আদেশ দেন হাইকোর্ট। ওই রুলের শুনানিতে ভুয়া গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে বিভিন্ন নির্দেশনা দেন উচ্চ আদালত। আদালত এই ভুয়া গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে প্রতিরোধ রোধে 60টি দফা নির্দেশনা দিয়েছেন। কোনো গ্রেফতারি পরোয়ানা কোনো আদালত থেকে ইস্যু করা হয়, আদালতের স্পষ্ট অক্ষরে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সহ গ্রেপ্তারি পরোয়ানা সংশ্লিষ্ট থানায় বা সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারের ওখানে প্রেরণ করতে হবে। এই গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করবে তার সংশ্লিষ্ট স্বাক্ষর, তার সিল, তার মোবাইল নাম্বার সহ এই গ্রেপ্তারি পরোয়ানা উল্লেখ করতে হবে, যেন সংশ্লিষ্ট থানা এবং যে গ্রেপ্তার হবেন সে যেন তার কাছে ফোন করে জানতে পারেন যে আসলে গ্রেপ্তারি পরোয়ানা সঠিক কিনা। এসব নির্দেশনা বাস্তবায়ন হলে প্রতারণা ও ভোগান্তি থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। প্রতারকরা জাল গ্রেপ্তারি পরোয়ানা তৈরি করে মানুষকে হয়রানি করে। এই নির্দেশনাগুলো কিন্তু প্রতিপালন করলে আমার মনে হয় মানুষ হয়রানির হাত থেকে রেহাই পাবে। হাইকোর্টের এই আদেশ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2 সচিব, আইন সচিব, আইজিপি, আইজি প্রিজন ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বলা হয়েছে। একই সাথে আদেশটি সারা দেশের সব আদালতে পাঠাতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ঢাকায় আলুর কেজি এখন 50 টাকা। হুহু করে দাম বেড়ে যাওয়ায় তাই বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রতি কেজি আলুর দাম হিমাগারে 23 টাকা, পাইকারিতে 25 ও খুচরা বাজারে 30 টাকা বিক্রির নির্দেশ দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। কৃষি অর্থনীতিবিদরা বলছেন শুধু নির্দেশনা নয়, ব্যবসায়ীদের কারসাজি বন্ধে নিয়মিত বাজার তদারকি বাড়াতে হবে। যদিও ব্যবসায়ীরা বলছেন আমদানি ও উৎপাদন বাড়লে কমবে আলুর দাম। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। রেকর্ড 50 টাকা কেজি দরে রাজধানীর বাজারে আলু বিক্রি হচ্ছে। বন্যায় উৎপাদন ও মজুত কমে যাওয়ায় এক এক বাজারে ভিন্ন ভিন্ন দাম রাখা হচ্ছে। পাইকারি মোকামে কেজি প্রতি 42 টাকা রাখা হলেও হাত বদলেই আলুর দাম আরও বেড়ে যাচ্ছে। 44 টাকা কিনে আমাকে আরও 2 টাকা খরচ আছে, 50 টাকা বিক্রি করি আমরা। মজুত কমের কারণে দামটা একটু বেশি, তবে এই দাম থাকবে না, হয়তো সামনে নতুন সবজি উঠে গেলে আলুর দামটা কমে যাবে। আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। সরকার নির্ধারিত দামে এ পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে। এদিকে বাজার নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন সংস্থা অভিযান জোরদার করেছে। বেশ কিছু আলুর আরও তো আমরা তদারকি করেছি, এই যে ওদের চালান আমরা পাইনি, চালান না পাওয়ার জন্য আমরা পাঁচটা প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করেছি আজকে। আমরা আজকে সতর্ক করেছি, না ফেললে আমরা আরও কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। শুধু অভিযান নয়, আলুর দাম সহনীয় রাখতে আমদানি ও মজুত ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। এই পর্যায়ে আমাদেরকে যেই মূল্য বৃদ্ধি ঘটেছে এটা অস্বাভাবিক বলে ধরে নেওয়া যায় এবং এটা আমাদের ব্যবসায়ীদের কারসাজি। সরকার যেখানে 30 টাকা দাম বেঁধে দিয়েছে এটা সঠিক বেঁধে দিয়েছে। মার্কেট মনিটরিংটা হলো সবচেয়ে বড় কথা। মার্কেট মনিটরিং করবে, আলুর দাম বেঁধে দিয়েছে এটা প্রত্যেক দোকানে দোকানে সেটা টানিয়ে দিতে হবে এবং যারা এটা মানছে না তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আলুর উৎপাদন ও কৃষকদের প্রণোদনা বাড়ানোর দাবিও জানিয়েছেন কেউ কেউ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 2018 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ সহকারী শিক্ষকদের শূন্যপদ পূরণের দাবিতে আন্দোলন করছে নিয়োগ বঞ্চিতরা। রাজধানী মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করছেন তারা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। 2018 সালে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 55,297 জন উত্তীর্ণ হয়। মৌখিক পরীক্ষায় পাশ করে 18,147 জন। এ পর্যন্ত এ পদে 15,000 নিয়োগ দেওয়া হয়েছে। বাকি শূন্য পদে নিয়োগের জন্যই এই আন্দোলন। নিয়োগ বঞ্চিতরা বলছেন তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে। আমরা নিয়োগ না পাওয়া পর্যন্ত এখান থেকে যাব না। শূন্য পদে নিয়োগ উল্লেখ ছিল, আমরা দীর্ঘ 6 বছর পরে একটা নিয়োগ পাইছি, তাহলে আমাদেরকে কেন নিয়োগ দেওয়া হয় না, আমাদের কেন বঞ্চিত করা হয়েছে? করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে মানবিকভাবে বিবেচনা করে অতি দ্রুত নিয়োগ দেওয়ার ব্যবস্থা করবে এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্যানেল পদ্ধতিটা প্রবর্তন করবে। সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে আন্দোলনকারীদের কয়েক দফা রাজপথ থেকে সরিয়ে দেয় পুলিশ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে দাবি আদায়ে কয়েক দফা আন্দোলন করেও কোনো সমাধান পায়নি প্রাথমিক সহকারী শিক্ষক প্যানেল নিয়োগ প্রত্যাশীরা।
মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ফেসবুক লাইভে মানহানিকর মন্তব্যের অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। বুধবার ডিজিটাল নিরাপত্তা আইনে নুরের বিরুদ্ধে ওই মামলা করেন ধর্ষণের অভিযোগ করা এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। সম্প্রতি ফেসবুক লাইভে ওই ছাত্রীকে নিয়ে বিভিন্ন কথা বলেন ডাকসুর সাবেক এই ভিপি। মামলায় বলা হয়, নিজেকে ভাইরাল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য, মন গড়া ও উস্কানিমূলক মন্তব্য করেন নুর। এর আগে 20 সেপ্টেম্বর রাতে ধর্ষণের সহযোগিতার অভিযোগে লালবাগ থানায় মামলা করেছিলেন ওই শিক্ষার্থী। এতে আসামি করা হয় নূর সহ 6 জনকে। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তুলবে পিবিআই। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে একথা জানান পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান। ঘটনার সাথে যারাই জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। এদিকে হত্যাকাণ্ডে জড়িত পলাতক ও বরখাস্ত এসআই আকবরকে গ্রেপ্তারের দাবিতে আজও বিক্ষোভ হয়েছে সিলেটে। গত রোববার রায়হানকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন এ বিষয়ে কোতোয়ালি থানায় মামলা করেন তার স্ত্রী তাহমিনা আক্তার। গতকাল মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। এর আগে রায়হানের মৃত্যুর ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে এসআই আকবর সহ 4 পুলিশকে সাময়িক বরখাস্ত এবং 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সেখান থেকে মামলা তদন্ত হচ্ছিল, পরবর্তীতে এটা পিবিআই কে হস্তান্তর করা হয়। আমরা তদন্ত শুরু করলাম আজকে, তদন্ত চলমান থাকবে। তদন্তে যার যার নাম আসবে সবাই অন্তর্ভুক্ত হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 16 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,593 জনে। সবশেষ 24 ঘন্টায় 14,411টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1,684 জনে। শনাক্তের হার 11.69%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,82,959 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,576 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,97,449। শনাক্ত বিবেচনায় সুস্থ তার হার 77.67%। ধর্ষণের বিরুদ্ধে বিদ্যমান আইনে মৃত্যুদণ্ডের বিধান রাখার মধ্য দিয়ে সরকারের কঠোর মনোভাবের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আইনটি কঠোরভাবে কার্যকর হলে ধর্ষণের মতো অপরাধ নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন তিনি। রাজধানীর সরকারি বাসভবন থেকে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি বিএনপি থেকে শুরু হলেও তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সরকার। এ সময় অপরাধীদের রাজনৈতিক আশ্রয়ের পথ বন্ধ করারও আহ্বান জানান ওবায়দুল কাদের। বিচারের পর ধর্ষণের বিরুদ্ধে বিদ্যমান আইনে মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করে অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে সরকার কঠোর মনোভাবের প্রতিফলন ঘটিয়েছে। আইনের বিধান কঠোরভাবে কার্যকর করলে অপরাধীরা ভয় পাবে এবং এই সকল ঘৃণ্য অপরাধ নিয়ন্ত্রণে আসবে। অনাচার বন্ধ করতেই সরকার ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, দলগতভাবে বিএনপি অনাচারে জড়িত বলেই আইন সংশোধনের সমালোচনা করছে। নিজেদের কারণেই দলটি ইতিহাসের পাতা থেকে দূরে সরে যাচ্ছে বলে মন্তব্য করেন হাসান মাহমুদ। ধর্ষণ সহ নানা ধরনের ঘটনা, সেগুলো বন্ধ করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুততম সময়ের মধ্যে আইন সংশোধন করা হয়েছে। বিএনপি এটি নিয়েও সমালোচনা করেছে, তারা নিজেরাই অনাচারের সাথে যুক্ত ছিল বিধায় তারা এই আইন সংশোধনের সমালোচনা করছেন কিনা সেটিই হচ্ছে আজকে জনগণের প্রশ্ন। নতুন আইন পাশ হলেও এখনও দেশে ধর্ষণ নিয়ন্ত্রণে আসেনি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি চালু থাকায় কারো জীবনের নিরাপত্তা নেই। নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা হবে। পুলিশ যা বলেন, যে সংস্থাই বলেন, সবাই এক ব্যক্তির কাছে জিতবি, যেই কারণে আজকে সাধারণ মানুষ নিরাপত্তা পায় না, মা বোনের সম্ভ্রম হানি হয়, একটি মাত্র কারণ বিচারহীনতা।
গ্রেড পয়েন্ট নয়, জেএসসি ও এসএসসির সাথে মিল থাকা বিষয়ে নম্বর যোগ করে এইচএসসির ফলাফল তৈরি করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে মূল্যায়ন কমিটি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষকরা বলছেন এতে নানা ধরনের জটিলতা তৈরি হবে। প্রশ্ন উঠবে সার্টিফিকেটের মান নিয়েও। একাদশ শ্রেণীর প্রথম বর্ষ ও টেস্ট পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে এইচএসসির ফল তৈরির পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। পরীক্ষা না হলেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না এইচএসসির শিক্ষার্থীদের। ফলাফল কীভাবে তৈরি হবে সে চিন্তা তো আছেই, সাথে যোগ হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে। এইচএসসিতে সাতটি বিষয়ে ১৩টি পত্র রয়েছে, যার সাথে জেএসসি ও এসএসসির কেবল বাংলা, ইংরেজি এবং তথ্য প্রযুক্তি বিষয়ের মিল রয়েছে। মূল্যায়ন কমিটি বলছে ওই দুটি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর যোগ করে এইচএসসির গ্রেড নির্ধারণ করা হবে, অন্যগুলোর ক্ষেত্রে নেওয়া হবে বিকল্প ব্যবস্থা। জেএসসি এবং এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষার ফলাফলকে বিশ্লেষণ করে সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় মানের উপর ভিত্তি করে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আমরা ফল প্রকাশ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্না বলছেন এ পদ্ধতিতে মূল্যায়ন করলে নানা ধরনের অসঙ্গতি তৈরি হবে, ভবিষ্যতে চাকরির প্রতিযোগিতায় এরা বৈষম্যের শিকার হতে পারে, তাই এইচএসসির ফল মূল্যায়নে বিকল্প পরামর্শ দেন তিনি। আমি মনে করি যে জেএসসি বা এসএসসি নয়, এইচএসসি লেভেলে তাদের যে প্রাপ্ত অর্জন আছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রিটেস্ট পরীক্ষা নিয়েছে, টেস্ট পরীক্ষাও গ্রহণ করা হয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের এবং শিক্ষকদের দেওয়া নম্বরকে সম্মান জানিয়ে আস্থা রেখে সেই নম্বরের ভিত্তিতেই যদি এইচএসসির যে চূড়ান্ত পরীক্ষার নম্বরপত্র বা গ্রেডশিট তৈরি করা হয় সেটা অনেক দিক থেকেই গ্রহণযোগ্য হবে। ঢাকা কলেজ যেভাবে মূল্যায়ন করেছে, হয়তো গ্রামের একটা কলেজ অথবা ঢাকারই অন্য একটা কলেজ হয়তো তার চেয়ে একটু সহজ সফটভাবে মূল্যায়ন করেছে, কোনোটা হয়তো আরও হার্ডভাবে করে থাকতে পারে। আপনি প্রয়োজনে অনলাইন ভাইবা নেওয়ার ব্যবস্থা করুন। এই যে আমরা একটা স্লোগান শুনি যে একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না, একটা সিদ্ধান্ত যেন শিক্ষার্থীদের সারা জীবনের কান্না না হয়। তাড়াহুড়া নয়, গ্রহণযোগ্য ফল তৈরি করতে প্রয়োজনে আরও সময় নেওয়ার পরামর্শ এই শিক্ষা গবেষকের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কমে আসছে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন ফি। কোনো কোনো প্রতিষ্ঠানে লেনদেনের খরচ কমে এখন ১০ টাকারও নিচে। তবে সব প্রতিষ্ঠানে লেনদেন ফি সিঙ্গেল ডিজিট করার দাবি গ্রাহকদের। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। শেরফুল আলমের আরেকটি রিপোর্ট। প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত করতেই চালু করা হয় মোবাইল ব্যাংকিং সেবা। এ সেবার মাধ্যমে সহজেই টাকা পাঠানো, বিল পরিশোধ, কেনাকাটা, প্রবাসী আয় গ্রহণ করা যাচ্ছে। করোনা মহামারীতে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবহারও বেড়েছে, তবে দাবি উঠেছে লেনদেনের খরচ কমানোর। নগদে ৯.৯৯ পয়সা কাটতেছে, আবার রকেটে ৯ টাকা কাটতেছে এটিএম বুথ থেকে, আর এমনিতেই কাটতেছে ১৮.৫০ টাকা। আর একটু যদি কম হইতো তাহলে আপনার লেনদেন তো আরও বেশি হইতো। খরচ বিশাল ব্যবহার, যদি এরা এই খরচটা কমায় তো আমগো বিভিন্ন সুবিধা হয়। ওই খরচটা যদি ৮-১০ টাকার মধ্যে হইতো তাহলে আমাদের ব্যবসায়ীদের জন্য এটা সর্বোচ্চে, অন্যান্য ব্যাংকের থেকে এটা পারফেক্ট হইতো। মোবাইল ব্যাংকিং লেনদেনে ৩০% নগদ উত্তোলন করা হয়, বাকি ৭০% লেনদেন হচ্ছে বিভিন্ন সেবার ফি পরিশোধে। কিছু ক্ষেত্রে লেনদেনে ১০ টাকা ফি গুনতে হয়। নগদ টাকা উত্তোলনে এখনও প্রতি হাজারে রাখা হচ্ছে ১৮.৫০ টাকা পর্যন্ত। মিনিমাম বেয়ার কস্টটা, ওই কস্টটা ২১০০ টাকার নিচে হলে কোম্পানি সার্ভাইভ করবে না, তখন আসলে ওই রেটটা ২১০০ টাকার নিচে এই জন্য কমানো যাচ্ছে না। সো ২১০০ টাকার উপরে থেকে আমরা আসলে সিঙ্গেল ডিজিট নামিয়ে এনেছি। ১২-১৮% মধ্যে তারা যে চার্জটা নিচ্ছে, দেশের একেবারে প্রান্তিক লেভেলের লোকজন এই জিনিসটা ই করছে, এর সুবিধাটা নিচ্ছে, এই জন্য এদের জন্য এটা, এদের জন্য একটু টাফ। এটা আমাদের বাংলাদেশ ব্যাংক এটা দেখছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে মোবাইল ব্যাংকিংয়ে ৯ কোটিরও বেশি গ্রাহকের মধ্যে নিয়মিত লেনদেন করেন প্রায় ৪.৫ কোটি গ্রাহক, আর এ মাধ্যমে প্রতিদিন ২০৩২ কোটি টাকারও বেশি লেনদেন হচ্ছে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
ঘণ্টাখানেকের ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা আর যানজটে আজও নাকাল হয়েছেন নগরবাসী। দুপুরে মুষলধারায় বৃষ্টি শুরু হলে কয়েক মিনিটের মধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে যায়। সবচেয়ে বেশি অচলাবস্থা হয় কারণবাজার ওয়াসা ভবনের সামনের সড়কে। প্রায় সময় অল্প বৃষ্টিতে এই সড়কে হাঁটু পানি জমে যায়। এছাড়া ফার্মগেট মানিক মিয়া এভিনিউ পানি জমে। এ সময় বিড়ম্বনায় পড়ে যান যানবাহন ও পথচারীরা। আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টিপাত শেষে এ মাসের শেষেই শীত নামবে। চার নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ করা হলো ইলিশ ধরা, মজুদ, বিক্রি ও পরিবহন। মা ইলিশ রক্ষায় 22 দিনের এই নিষেধাজ্ঞা কর্মসূচি নিয়েছে সরকার। এই মাছে প্রধান বিচরণ ক্ষেত্র মেঘনা ও পদ্মায় জেলেদের নামতে নিষেধ করা হয়েছে। নিষেধাজ্ঞা সফল করতে অভিযানও শুরু করেছে মৎস্য বিভাগ। জোরদার করা হয়েছে কোস্টগার্ডের টহল। চাঁদপুর, বরিশাল, ভোলা ও পটুয়াখালী সহ বিভিন্ন উপকূলীয় মাছঘাটে জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়। মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে গঠন করা হয়েছে তদারকি কমিটি। নদীতে টহলের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে শহর, বন্দর ও গ্রামের বিভিন্ন হাট বাজারেও। জমে উঠেছে নওগাঁ 6 আসনের উপনির্বাচনে প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন, উন্নয়নের সাথে এলাকার শান্তি শৃঙ্খলা ধরে রাখতে পারবেন এমন প্রার্থীকেই অগ্রাধিকার দেবেন তারা। নওগাঁ থেকে রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। নওগাঁ 6 আসনের উপনির্বাচনকে ঘিরে প্রচারণায় মুখর আত্রাই ও রানীনগর উপজেলা। আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও নির্বাচনে অংশ নিচ্ছে ন্যাশনাল পিপলস পার্টি। ভোটে জিততে প্রতিশ্রুতির পাশাপাশি ভোটারদের কেন্দ্রমুখী করতে নানা উদ্যোগ নিচ্ছেন প্রার্থীরা। তবে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট দেওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেক ভোটার। আমরা ইভিএমে নতুন ভোট দিব এটা ভেবে খুব আনন্দিত। আমরা কিভাবে ভোট দেব এটা যদি জানতে পারতাম আরও একটু ভালো লাগতো। আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিব যিনি এমপি হবেন উপনির্বাচনে। তিনার কাছে চাওয়া পাওয়া একটাই, তিনি যেন রায়নগর আত্রায়ের যে উন্নয়নের ধারা ছিল সেটা তারা অব্যাহত রাখেন। জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন হেলাল। নির্বাচিত হলে এলাকাকে মাদকমুক্ত করার আশ্বাস দেন তিনি। 17 অক্টোবরের নির্বাচনে বিজয়ী হতে পারি তাহলে আমাদের অত্র এলাকার যেগুলো কাজ অসম্পূর্ণ আছে সেগুলো সম্পন্ন করব এবং এলাকায় মাদক থাকবে না ইনশাআল্লাহ। অন্যদিকে পোস্টার, ব্যানার ও লিফলেট টাঙাতে না দেয়া সহ ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী রেজাউল ইসলাম। আমার দলের নেতাকর্মী শূন্য করার জন্য দফায় দফায় কয়েকবার হামলা হয়েছে, প্রতিনিয়তই ঘটছে। নির্বাচন কমিশন এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকার পাশাপাশি বিএনপির অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন জেলা নির্বাচন অফিসার। অভিযোগ, যতগুলো অভিযোগ আমাকে দাখিল করছে সবগুলো অভিযোগের বিষয়ে আমি ব্যবস্থা আমি নিয়েছি। প্লাস হলো পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, গুরুতর অভিযোগ এখনো আসে নাই। আগামী 17 অক্টোবর নওগাঁ 6 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার 3,06,725 জন। গত 27 জুলাই সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে আসনটি শূন্য হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা পরিস্থিতির উন্নতি হলে হাত ধোয়া সহ স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করার পরই শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ইউনিলিভার আয়োজিত ভার্চুয়াল সেমিনারে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও এমডি কেদার লেলে করোনা ভাইরাস থেকে রক্ষায় তার প্রতিষ্ঠানের বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগের কথা তুলে ধরেন। সেমিনারে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের পরিচালক রিফাত বিন সাত্তার, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালে, প্ল্যান বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ওরলে মারফি এবং ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন সাহান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। মিলভিটা আন্তর্জাতিক সংবাদ।
থাই রাজার পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। রাজার ক্ষমতা কমিয়ে আনা সহ রাজনৈতিক সংস্কারের দাবিতে রাজা দামনিয়ন এভিনিউয়ে সমাবেশ হয়েছে। বছরের অধিকাংশ সময় দেশের বাইরে কাটানো রাজার ক্ষমতা কুক্ষিগত করে রাখার বিষয়ে প্রশ্ন তোলেন এই বিক্ষোভকারীরা। একই সাথে সামরিক অভ্যুত্থান ও বিতর্কিত নির্বাচনের মাধ্যমে সরকার গঠনকারী প্রধানমন্ত্রী প্রয়ুত চান ওচার পদত্যাগ দাবি করেন তারা। এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে তরুণ শিক্ষার্থীরা। একই সড়কের কাছাকাছি স্থানে রাজার পক্ষে নিজেদের শক্ত অবস্থান জানিয়ে পাল্টা সমাবেশ করে হলুদ টি শার্টধারী কিছু মানুষ। রাজা মহা ভাজির অলঙ্করণের মোটর শোভাযাত্রাকে সামনে রেখে পাল্টাপাল্টি এই সমাবেশ করে দুই পক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব ও করোনা মোকাবেলায় তার নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। মঙ্গলবার ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের পরিকল্পনায় প্রবীণদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেন তিনি। এদিকে নির্বাচন পূর্ববর্তী বিভিন্ন জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান প্রার্থীর চেয়ে 10 পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের করোনা পরবর্তী নির্বাচনী প্রচারণার একদিন পরই মাঠে নামলেন সাবেক এই মার্কিন ভাইস প্রেসিডেন্ট। দেশের নির্ধারিত 5 সংরক্ষিত এলাকায় বিলুপ্তপ্রায় বৃক্ষরাজি তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে বন বিভাগ। এ বিষয়ে রাজধানীর আগারগাঁওয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। এতে জানানো হয়, প্রকল্পের অধীনে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থাপনার কৌশলও নির্ধারণ করা হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে এই প্রকল্পে সব ধরনের সহায়তা করবে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা IUCN। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপমন্ত্রী হাবিবুল নাহার। বর্তমানে বাংলাদেশে আগের যে কোনো সময়ের তুলনায় সরকারিভাবে বনভূমির পরিমাণ বৃদ্ধি প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আমরা এরই মধ্যে প্রায় 40-এর অধিক জাতীয় উদ্যান ও অভয়ারণ্য ঘোষণা করেছি, যা বন ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পার্টেক্স খেলার খবর। বিসিবি প্রেসিডেন্টস কাপে তামিম একাদশের বিপক্ষে জয়টা কঠিন হবে বলে মনে করেন নাজমুল একাদশের ব্যাটসম্যান তহিদ হৃদয়। কাল নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই পক্ষ। ম্যাচকে সামনে রেখে সকালে মিরপুরে নিজেদের ঝালিয়ে নেন মুশফিক ও সৌম্যরা। প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ একাদশকে 4 উইকেটে হারায় শান্তর দল। যদিও 197 রান তাড়া করতে নেমে এক পর্যায়ে 65 রানে 5 উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। দলকে এই বিপদ থেকে উদ্ধার করে আনেন হৃদয় ও ইরফান শুক্কর। বৃহস্পতিবার ম্যাচের জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে চায় আল আমিন তাসকিনরা। এখানে প্রত্যেকটা ম্যাচ অনেক চ্যালেঞ্জিং হবে এবং খুব হার্ড ম্যাচ হবে। আসলে নেক্সট ম্যাচে যে ভুলগুলো আমাদের হয়েছে টপ অর্ডার থেকে এবং কিছু ছোটো ছোটো ভুলগুলো, নেক্সট ম্যাচে ইনশাল্লাহ আমরা এটা ওভারকাম করার চেষ্টা করবো। পাকিস্তান দলের প্রধান নির্বাচকের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মিসবাহুল হক। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মিসবাহ বলেন, কোচিংয়ে আরও মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মিসবাহ পাকিস্তান দলের বড় দুই দায়িত্ব একসঙ্গে পালন করছিলেন। প্রধান কোচের পাশাপাশি তিনি প্রধান নির্বাচকও ছিলেন। দুই দায়িত্ব নেওয়ার 1 বছর পূর্ণ হওয়ার পর পারফরম্যান্স পর্যালোচনা করে মিসবাহ বলেন, আগামীতে পাকিস্তানের যে আন্তর্জাতিক সূচি রয়েছে সেখানে একই সাথে দুই কাজ করা কঠিন হয়ে পড়বে তার জন্য। করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এক বিবৃতিতে পর্তুগাল ফুটবল ফেডারেশন জানায়, করোনায় আক্রান্ত হওয়ায় রোনালদোকে জাতীয় দলের অনুশীলন থেকে বিরত রাখা হয়েছে। এতে সুইডেনের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবে পর্তুগিজ মহাতারকার শরীরে এখনও পর্যন্ত কোনো লক্ষণ দেখা যায়নি। বর্তমানে আইসোলেশনে রয়েছেন তিনি। রোনালদো আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার দলের বাকি সদস্যদের নতুন করে করোনা পরীক্ষা করা হয়। সেখানে সবার ফল নেগেটিভ আসে। রোববার রাতে ইউরোপিয়ান নেশনস লিগে ফ্রান্সের মুখোমুখি হয় পর্তুগাল। গোলশূন্য ড্র হওয়া ম্যাচটি শেষে করোনা পরীক্ষায় 5 বারের বিশ্বসেরা ফুটবলারের শরীরে ভাইরাস ধরা পড়ে। নেইমারের হ্যাট্রিকে বিশ্বকাপ বাছাই পর্বে পেরুকে 4-2 গোলে হারিয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের আরেক খেলায় বলিভিয়ার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও 2-1 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এস এম আশরাফের রিপোর্ট। ম্যাচের 6 মিনিট আন্দ্রে কারিও যেন বোঝাতে চাইলেন নিজেদের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে দেবেন না ব্রাজিলকে, কিন্তু এগিয়ে যাওয়ার সেই সুবিধাটা নিজেরাই নষ্ট করেন প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়ে। 28 মিনিটে সফরকারীদের সমতায় ফেরান নেইমার।
প্রথমার্ধে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে পেরুর লড়াইটা হয়েছে সমানে সমান। এরপর দ্বিতীয়ার্ধের রক্ষণের ভুলে রেনাটো তাপিয়া যখন আবারও এগিয়ে নেন পেরুকে, আরেকটি অঘটনের শঙ্কায় জেগে ওঠে সেলেসাও দর্শকদের মনে। যদিও পিএসজি তারকা নেইমার শেষ পর্যন্ত স্বস্তি এনে দেন ব্রাজিল শিবিরে, রিচার্লিসনের সমতা ফেরানো গোলের পর 83 আর ইঞ্জুরি সময়ে দুই গোল করে হ্যাটট্রিকের সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বে টানা দুই জয়ে পাইয়ে দেন পেলের উত্তরসূরিদের। দক্ষিণ আমেরিকা অঞ্চলের অন্য ম্যাচে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বড় প্রতিপক্ষ ছিল ভেনুর উচ্চতা। সমুদ্র পৃষ্ঠ থেকে 3,600 মিটার উঁচুতে খেলতে গিয়ে গত 15 বছরে সেখান থেকে জয় নিয়ে ফিরতে পারেনি আকাশি সাদা জার্সিধারীরা। সেই ভূত আবারও চেপে ধরেছিল লিওনেল স্কালোনির দলের। প্রথম 30 মিনিট তো খুঁজেই পাওয়া যায়নি আলবিসিলেসদের। 24 মিনিটে মার্সেলো মার্টিনসের গোলে এগিয়ে যায় বলিভিয়া। গোল খেয়েই যেন হুঁশ ফেরে সফরকারীদের। 36 আর 40 মিনিটে দুবার সমতায় ফেরার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি লুকাস ওকাম্পোস এবং লিয়ান্দ্রো পারেদেস। অবশেষে লাউতারো মার্টিনেস স্বস্তি ফিরিয়ে আনেন আর্জেন্টিনা শিবিরে। এরপর 79 মিনিটে হুয়াকেন কোরিয়ার গোলে জয় নিশ্চিত হয় লিওনেল মেসিদের। এ নিয়ে কোচ স্কালোনি তার দল নিয়ে মাঠ ছাড়লেন টানা 9 ম্যাচে অপরাজিত থেকে। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। আচরণবিধি লঙ্ঘনের দায়ে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করছে নির্বাচন কমিশন, বললেন সিইসি। ধর্ষণ মামলায় মেডিকেল রিপোর্ট মুখ্য নয়, ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা বন্ধে 7 দফা নির্দেশনা হাইকোর্টে। আলুর দাম বেঁধে দিল সরকার, কেজি প্রতি 30 টাকায় বেশি বিক্রি করা যাবে না। এবং গ্রেড পয়েন্ট নয়, জেএসসি ও এসএসসির সাথে মিল থাকা বিষয়ের নম্বর যোগ করে এবার এইচএসসির ফলাফল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।